2020 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাইফ হাসানের। এরপর নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়তে হয় এই ক্রিকেটারকে। 2021 সালে সবশেষ চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের হয়ে খেলেছেন তিনি। এরপর আর পাননি জাতীয় দলে ডাক। তবে ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন সাইফ, লিগে রানের দেখা পাচ্ছেন নিয়মিত। ডিপিএলে এই আসরে 43.71 গড়ে 631 রান করেছেন এই ব্যাটার। শুধু প্রিমিয়ার লিগ নয়, 50 ওভারের ফরম্যাটে ঘরোয়া লিগের অন্য টুর্নামেন্টগুলোতেও রান পাচ্ছেন তিনি। নিজের এমন পারফরম্যান্সে খুশি সাইফ, ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে ফিরতে চান জাতীয় দলে, সুযোগ পেলে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। সব প্লেয়ারদেরই স্বপ্ন ন্যাশনাল টিমের জন্য খেলা, দেশের জন্য রিপ্রেজেন্ট করা। তো অবশ্যই এটা অবশ্যই টার্গেট থাকবে, চেষ্টা করবো নিজেকে আরও ইমপ্রুভ করার, আর যদি অপরচুনিটি পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। ডিপিএলের শীর্ষের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি শেখ জামাল কোচ, সাইফের জাতীয় দলে ফেরার বড় প্ল্যাটফর্ম হিসাবে দেখছেন ডিপিএলের পারফরম্যান্সকে। শুধু সাইফ নয়, জাকির হাসান ও নাইম শেখরাও জাতীয় দলে জায়গা পাওয়ার দাবি রাখে বলে জানান শেখ জামাল কোচ। আমার টিমে সাইফ হাসান ভালো ব্যাটিং করছে, হোল টুর্নামেন্ট, তারপরে মনে করেন যে নাইম শেখ আবহানিতে ব্যাটিং করছে, তো তারপরে আবহানি এখানে জাকির ইঞ্জুরি থেকে ফিরে কিছু ভালো চমৎকার ইনিংস খেলেছে, তাদেরকে যদি কোনো সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদেরকে এটা কাজে দিবে। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে সাইফকে, কারণ রনি লিটন শান্তরা আছে যে দারুণ ফর্মে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।